বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সিভিল মেডিসিন ইউটিউব চ্যানেল। আর একবার তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত। তো আমি এখন তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, অলরেডি তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমি পার্ট টু নিয়ে হাজির হয়েছি। কালকে আমি পার্ট ওয়ান তোমাদের সামনে দেখিয়েছিলাম, অর্থাৎ সেখানে আমি টোটাল 50টি কোশ্চেন আলোচনা করেছিলাম আমাদের WBPSC অ্যাস্টিন ইন্ডিয়ান সিভিল 2020, অর্থাৎ 29 তারিখে যে এক্সামটি হয়ে গেল সেই এক্সামে কোশ্চেন পেপারে ডিটেল সলিউশন এবং অফিসিয়াল অ্যান্সার কি যে এরোড ছিল সেটা নিয়েও আলোচনা করেছি। এবং তোমাদেরকে বলেছিলাম যে যদি কোনো ডাউট থাকে বা আমার সলিউশনে যদি এরোড থাকে, আমার সলিউশনটা টোটালি আমার নিজের উপর বেস করে। তো তোমরা অনেকে কমেন্ট করেছো, তো আমি অবশ্যই সেগুলোর কিছুটা রিপ্লাই দিয়েছি এবং বাকি তোমাদের যত ডাউট আছে এবং ইয়ে আছে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। অর্থাৎ আমার পার্ট ওয়ান হয়ে গেছে, এটা আমার পার্ট টু। এবার এই পার্ট ওয়ান আর পার্ট টু পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তারপরে দুটোকে কম্বাইন করে যে এররগুলো বা তোমাদের মধ্যে যে ডাউটগুলো থাকবে সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করব সেই ভিডিওতে। অর্থাৎ নেক্সট আমি একটা ভিডিও নিয়ে আসবো এবং সেখানে আমি আমার এক্সপেক্টেড কাট অফ যেটা আমি ঠিক করেছি, অর্থাৎ আমার মতে যে কীরকম ক্যাটাগরি অনুযায়ী, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কীরকম এবার এক্সপেক্টেড কাট আপ হতে পারে, ঠিক আছে, সেটা নিয়ে ডিসকাস করবো। তো চলো আজকে ডিটেলস সলিউশনটা দেখে নিই বাকি 50টি কোশ্চেনের। ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করতে ভুলবে না, তোমাদের কাছে এটি একটি বিশেষ রিকোয়েস্ট, যে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবে না। তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে, কোশ্চেন নাম্বার 51 যেটা বলেছিল আমার, এটা 51 এর কোশ্চেনটা আছে স্ট্রাকচারের থেকে কোশ্চেন, এবং সেটা আমি স্ট্রাকচার অ্যানালাইসিসও বলতে পারি বা স্টিল স্ট্রাকচারের থেকেও বলতে পারি, কারণ এটি আমার প্লাস্টিক অ্যানালাইসিসের থেকে কোশ্চেন। কি বলেছিল, একটি পপ ক্যান্টিলিভার বিম ছিল স্প্যান এল, ইজ সাবজেক্টেড টু সেন্ট্রাল কনসেন্ট্রেটেড লোড পি অ্যাজ শোন, ফাইন দ্য ম্যাক্সিমাম কোলাপস রোড পি ফর দ্য বিম হ্যাভিং প্লাস্টিক মোমেন্ট ক্যাপাসিটি এমপি অ্যাজ শোন। তো এটা হচ্ছে প্লাস্টিক মোমেন্টের কোশ্চেন, এটা না জানলে সলভ করা যাবে না, বা তোমরা যদি না করে থাকো এটা একটু অবশ্যই হাই লেভেলের কোশ্চেন, সলিউশনে তোমরা বুঝতে পারবে না। তো আমি এখানে সলিউশন করেছি, তোমরা যারা জানো অবশ্যই সলিউশনটা বুঝে যাবে। তো এখানে ডায়াগ্রাম করে এখানে থিটার রোটেশন দিয়ে এটা রোটেট করবে, এখানে 2θ হবে, এটা যদি আমার ডিফ্লেকশন ডেল্টা হয়, ঠিক আছে, তাহলে এখানে একটা মোমেন্ট হবে এমপি অ্যাজ ওয়েল অ্যাজ এইখানে একটা মোমেন্ট আমার কিন্তু এমপি হবে, ঠিক আছে। এইখানে আমার হচ্ছে ফ্রি হ্যান্ড, এখানে কোনো কিন্তু মোমেন্ট হবে না, মানে জিরো মোমেন্ট হবে, ঠিক আছে। তো এবার যদি আমি এখানে কনসেপ্ট লাগাই এমপি ইন্টু থিটা, ঠিক আছে, অর্থাৎ ওয়ার্ক ডান, এই ইন্টারনাল ওয়ার্ক ডান ইকুয়াল টু এক্সটার্নাল ওয়ার্ক ডান, এই কনসেপ্টটা কিন্তু আমি এখানে কাজে লাগিয়েছি, ইন্টারনাল ওয়ার্ক ডান ইকুয়াল টু এক্সটার্নাল ওয়ার্ক ডান বা ওয়ার্ক ডান আন্ডার দ্য লোড, ঠিক আছে। তাহলে এমপি ইন্টু থিটা প্লাস এখানে এমপি ইন্টু 2θ, মানে এই এমপির জন্য এখানে 2θ রোটেশন হয়েছে, 2mp θ, তো এই টোটাল হচ্ছে আমার ইন্টারনাল ওয়ার্ক ডান ইকুয়াল টু এক্সটার্নাল লোডের আন্ডার, পি তার জন্য ডিফ্লেকশন হয়েছে ডেল্টা, তো পি ইন্টু ডেল্টা। তারপর আমি এখানে ডেল্টাটাকে রিপ্লেস করলাম, ডেল্টাটাকে আমি লিখতে পারি L/2θ, আলটিমেটলি ক্যালকুলেশন করে কিন্তু এটা আমার বের হয় 6mp/L। তো এইটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, অফিসিয়াল কি হিসাবে এটা অ্যান্সার দেওয়া আছে এবং অবশ্যই ঠিক আছে। চলো নেক্সট 52, এ ডিফারেনশিয়াল ম্যানোমিটার ইজ ইউজ টু মেজার, অবশ্যই অ্যান্সার ডি হবে, ডিফারেন্স অফ প্রেশার বিটুইন টু পয়েন্টস ইন আ পাইপ, এবং অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে এটা দেওয়া আছে এবং সেটা ঠিকই আছে। চলো নেক্সট 53 কি বলেছে দেখে নেই, ইন মার্শাল টেস্টিং অফ বিটুমিনাস মিক্স অ্যাজ বিটুমিন কন্টেন্ট ইনক্রিজেস দ্য ফ্লো ভ্যালু কি হবে। চলো আমি তোমাদের একটু গ্রাফটা দেখে দিই, এটা হচ্ছে আমার ফ্লো ভ্যালু ভার্সেস বিটুমিন কন্টেন্ট, অর্থাৎ পার্সেন্টেজ বাইন্ডারের গ্রাফ, তাহলে এটা কি হচ্ছে ইনক্রিজিং হচ্ছে, তো এটা হবে ইনক্রিজেস মনোটোনিক্যালি, ঠিক আছে, এটা আমার অফিসিয়াল অ্যান্সার কি এবং অ্যান্সার কিটা আমার ঠিকই আছে। চলো নেক্সট 54 কি বলেছে, ইন লিমিটেড মেথড অফ ডিজাইন হুইচ ইজ নট আ কারেক্ট লোড কম্বিনেশন অ্যাজ পার IS 456-2000, যেখানে DL হচ্ছে ডেড লোড, LL লাইভ লোড, WL হচ্ছে উইন্ড লোড, SL হচ্ছে সিসমিক লোড। তো এটার ক্ষেত্রে অ্যান্সার কি আমার ডি দেওয়া আছে এবং সেটা অ্যান্সার কি ঠিকই আছে, তোমরা এখানে পেয়ে যাবে টেবিল নাম্বার 18-এ, ঠিক আছে, তোমরা টেবিল নাম্বার 18-এ গেলে কিন্তু পেয়ে যাবে এই কম্বিনেশনটা কিন্তু সেখানে নেই, ঠিক আছে। তো চলো নেক্সট 55 কি বলেছে, হোয়াট কাইন্ড অফ স্ট্রাকচারাল সিস্টেম ওয়াজ ইউজ ফর দ্য হাওড়া ব্রিজ দ্যাট ইস রবীন্দ্রনাথ সেতু অ্যাট কলকাতা, এটা রিপিট কোশ্চেন, 1998 PWD পার্টের ছিল কিন্তু, এবং সেটা অবশ্যই সি ক্যান্টিলিভার উইথ সাসপেন্ডেড স্প্যান, অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে এটা আছে ঠিক আছে। চলো নেক্সট 56, অর্ডিনারি রেলস আর মেড অফ, তো রেল তো বুঝতে পেরেছো এখানে হাই লোড এবং ভাইব্রেশন হয় এবং অবশ্যই হাই কার্বন স্টিল অবা স্টিং বেশি হয়, অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে এটা আছে এবং ঠিকই আছে। চলো নেক্সট 57, ফর আ স্যাচুরেটেড কোহেসিভ সয়েল আর ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট ইয়েল্ডস দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন ইজ জিরো দ্য কন্ডাক্টর টেস্ট, এটা তোমাদের মনে রাখতে হবে এবং এটা অ্যান্সার হবে ডি, এবং অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে এটাই আছে, আনকনসোলিডেটেড আনডেন টেস্ট, এবং সেটা ঠিক আছে। চলো নেক্সট 58 কি বলেছে, ফর TMT থার্মোমেকানিক্যাল ট্রিটমেন্ট রেনফোর্সিং স্টিল বার অফ গ্রেড 500, ঠিক আছে, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, আমরা জানি স্টিলের গ্রেড Fe 500, এটা মানে বোঝা যাচ্ছে Fy 500 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এবং এটা অবশ্যই ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ স্টিল, মানে যেটাকে ধরা হয় ইএল
স্ট্রেংথ অর ইয়েল স্ট্রেস অফ স্টিল। তো সেই সময় আমার অপশন এ কারেক্ট এবং অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে এ দেওয়া আছে এবং সেটা অবশ্যই কারেক্টই দেওয়া আছে। চলো নেক্সট 59। ওয়েন আর সিম্পলি সাপোর্টেড প্রি স্ট্রেস কংক্রিট বিম সাপোর্ট টু কনসেন্ট্রেটেড লোড দ্য কেবল জেনারেলি ফলো হুইস প্রোফাইল। এটা প্রি স্ট্রেস কংক্রিটের কোশ্চেন এবং তোমরা এটা জেনে রাখো যে কেবল প্রোফাইলটা কিরকম হয়, এটা ডিপেন্ড করে হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের উপর। ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেরকম হয় কেবল প্রোফাইল সেরকমই হবে। তো এখানে দুটো লোড দিয়েছে, তো এটা আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করেছি, তো আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ট্র্যাপিজয়েডাল, তো আমার কেবল প্রোফাইলটা হবে ট্র্যাপিজয়েডাল। তো অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে এটা দেওয়া আছে, আমার অ্যান্সারটা ঠিক আছে। যদি একটা লোড হতো, মানে সাপোজ এটা আমার সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে, একটা লোড হতো তাহলে এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হয়, ট্রায়াঙ্গুলার, এবং প্রোফাইলও কিন্তু আমার ট্রায়াঙ্গুলার হতো। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের উপর। যদি আমার একটা সিম্পলি সাপোর্টেড বিম হয়, এটা জেনে রাখো কাজে দিবে, এবং সেটা যদি ইউডেল হয় তাহলে এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হয়, প্যারাবোলিক, তাই তো? তাহলে এর প্রোফাইলটা কেবল প্রোফাইলটা হবে প্যারাবোলিক। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 40। ফর আ রেইনফোর্স কংক্রিট সেকশন, এখানে একটু বোঝাচ্ছে না, তোমরা বুঝে যাচ্ছে এটা আমার সেট ডি এর কোশ্চেন, তো তোমরা জানো। তো দা শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম, এটা শিয়ার স্ট্রেস, হ্যাঁ, শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম ইজ, এটা কিন্তু রেইনফোর্স কংক্রিট মানে আরসিসির ক্ষেত্রে চেয়েছে, এবং কারেক্ট অ্যান্সার হবে ডি, এবং অফিসিয়াল কি হিসাবে ডি আছে, সেটা ঠিকই আছে। প্যারাবোলিক অ্যাবাউট দ্য নিউট্রাল অ্যাক্সিস আর রেক্ট্যাঙ্গুলার বিলো দ্য নিউট্রাল অ্যাক্সিস, আমি কিন্তু এখানে ডায়াগ্রাম দেখিয়ে দিয়েছি ফর আরসিসির জন্য। ঠিক আছে, আর এটা যদি এমনি নর্মাল হোমোজিনিয়াস বিম হতো, আরসিস মানে হেটেরোজিনিয়াস, যদি হোমোজিনিয়াস হতো তাহলে সেটা ডাইরেক্ট এরকম ডায়াগ্রামটা হতো, এখানে জিরো, এখানে জিরো, নিউট্রাল অ্যাক্সিসে গিয়ে ম্যাক্সিমাম হতো, মানে ওভারঅল প্যারাবোলিক। ঠিক আছে, মনে রাখবো এটা আরসিসি বলেছে, আরসিসি বললে এটা হয়, নিউট্রাল অ্যাক্সিসের উপরে প্যারাবোলিক, বিলো নিউট্রাল অ্যাক্সিস রেক্ট্যাঙ্গেল। ক্লিয়ার? চলো নেক্সট। দ্য মিনিমাম সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন দ্য পাইল অফ ডায়ামিটার 500 mm ইন ক্লে, এটা প্রিভিয়াস ইয়ারে ছিল কিন্তু সেখানে ডায়ামিটার হিসাবে ডি দিয়ে দিয়েছিল, এবং সেটা হয় 3D। ঠিক আছে, জেনারেলি ফ্রিকশন ফাইলের জন্য 3D হয়, বেয়ারিং ফাইলের জন্য 2.5D, এরকম কন্ডিশন আছে, তো একটা 3D নিয়ে এটা কিন্তু অ্যান্সার মিলবে। তো 3×D করলে 1.5 meter অ্যান্সার বের হয়, এবং অফিসিয়াল কি হিসাবে এটাই অ্যান্সার আছে, দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 62। ক্যাম্বার ইন হাইওয়ে ইজ প্রোভাইডেড টু টেক কেয়ার, সবাই জানি ড্রেনেজ, অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে এটা আছে, কারেক্ট আছে। চলো নেক্সট 63। উইথ দ্য ডিক্রিজ ইন ল্যাটারাল স্টিফনেস অফ আ রেগুলার টিপিক্যাল বিল্ডিং দ্য ডিজাইন হরাইজেন্টাল সিসমিক কোঅফিশিয়েন্ট, এটা সিসমিক, হ্যাঁ, তো আর্থকোয়েকের কোশ্চেন অফিসিয়াল কি হিসাবে ই আছে এবং এটা ঠিকই আছে, ইনক্রিজিস হবে। নেক্সট 64। দ্য শেপ অফ দ্য ডিফ্লেক্টেড কার্ভ অফ দ্য প্রিজমেটিক বিম, প্রিজমেটিক বিম বিটুইন দ্য সাপোর্ট, তো এখানে এটা আছে, এটা ডিফ্লেক্ট করলে কি হবে, এই দুটোর জন্য এখানে কি হবে, নিচে হয়ে যাবে, আর এটা উপরে এরকমভাবে শেপটা নেবে, অর্থাৎ সার্কেল ফর্ম দেবে। ঠিক আছে, অফিসিয়াল হিসাবে বি আছে, বি সার্কুলার, এবং সেটা কিন্তু কারেক্ট আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 65। ক্যান্টিলিভার কলাম ইজ সাবজেক্টেড টু অ্যান অ্যাক্সিয়াল লোড ইফ আ লিনিয়ার স্প্রিং অফ স্টিফনেস কে ইজ অ্যাটাচড টু দ্য কলাম ল্যাটারালি কানেক্টেড অ্যাট দ্য ফ্রি এন্ড, ফর ক্রিটিক্যাল বাকিং লোড উইল ইনক্রিজেস, অবভিয়াসলি ইনক্রিজেস, অফিসিয়াল কি এটা দেওয়া আছে, অবভিয়াসলি ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, এটা একটা ক্যান্টিলিভার বিম, ঠিক আছে, এই এন্ডটা ফ্রি আছে, ঠিক আছে, এই এখানে কি করে বেশি হয়ে যাবে, আর এফেক্টিভ লেন্থ বেড়ে যাবে, ঠিক আছে, ডিফ্লেকশনটা বেশি হবে, বাকলিংটা বেশি হবে, অর্থাৎ লোড ক্যারিং ক্যাপাসিটি কমে যাবে। এবার যখন এখানে স্প্রিং দিলাম, ঠিক আছে, এই স্টিফনেস যেটা আছে, স্টিফনেসের উপর বেস করে এখানটা স্টিফেন হবে, তো এর ডিফ্লেকশনটা কম হবে, এবং সেটা অবশ্যই স্টিফনেসের উপর ডিপেন্ড করবে, কে যত বাড়বে এর ডিফ্লেক্টেড শেপ তত কম হবে। ঠিক আছে, তো এখানে অবভিয়াসলি লোড ক্যারিং ক্যাপাসিটিটা কিন্তু ইনক্রিজ করে যাবে, পিটা কিন্তু আমার ইনক্রিজ করে যাবে। ঠিক আছে, তো ঠিকই আছে। নেক্সট 66। এখানে যখন ডি বলছে ডিপেন্ডেন্ট অন দ্য ভ্যালু অফ কে, মে ইনক্রিজ অর ডিক্রিজ, ডিক্রিজ হবে না, কে এর উপর বেস করে ইনক্রিজ হবে, অর্থাৎ কে এর ভ্যালু যত কম হবে ইনক্রিজিসটা কম হবে, কিন্তু এর তুলনায় এখানে কিন্তু ইনক্রিজ হবে, এই জন্য ডি কিন্তু হচ্ছে না, শুধু যদি ইনক্রিজেস বলতো, এই অপশনটা যদি না বলতো তাহলে ডি হতো। ঠিক আছে, চলো নেক্সট 66। দ্য পয়েন্ট অন দ্য আর্থ সার্ফেস ডাইরেক্টলি অ্যাবভ দ্য পয়েন্ট হোয়ার অ্যান আর্থকোয়েক অরিজিনেট, আমরা জানি এপিসেন্টার বলে, অফিসিয়াল কি হিসাবে সি আছে এবং ঠিকই আছে। চলো নেক্সট 67। কনসিডার দ্য ডিফারেন্ট ইউনিক প্রসেস ইউজড ইন ওয়াটার ট্রিটমেন্ট, র্যাপিড মিক্সিং, ফকুলেশন, প্রাইমারি সেডিমেন্টেশন, সেকেন্ডারি সেডিমেন্টেশন, ক্লোরিনেশন অ্যান্ড র্যাপিড সেন্ট ফিল্টার, দ্য কারেক্ট অর্ডার অফ ওয়াটার ট্রিটমেন্ট, যেটা কারেক্ট অ্যান্সার এই হবে, অফিসিয়াল কি হিসাবে এ আছে এবং সেটা ঠিকই আছে, কারণ প্রথমে প্রাইমারি সেটলিং করা হয় মানে প্রাইমারি সেডিমেন্টেশন, তারপরে কোয়াগুলেশন করার জন্য র্যাপিড মিক্সিং মানে যেটা কোয়াগুলেন্ট মিক্সার করা হয়, র্যাপিড মিক্সিংয়ের পরে আমার যেটা আছে সেটা হচ্ছে ফকুলেশন হয়, অর্থাৎ এখানে কোয়াগুলেন্ট অ্যাড করা হলো, তারপরে ফকুলেশন হলো, ফকুলেশনটাকে রিমুভ করার জন্য আমার সেডিমেন্টেশন ট্যাঙ্কে দেওয়া হয় যেটাকে সেকেন্ডারি সেডিমেন্টেশন বলে। ঠিক আছে, তারপর আমার ফিল্টার করা হয়, ফিল্টেশন, তারপর আমার লাস্টে ডিসইনফেকশন করা হয়, দ্যাট ইজ ক্লোরিনেশন। ঠিক আছে, চলো নেক্সট 68। এটা আমার স্ট্রাকচারের কোশ্চেন। ঠিক আছে, দ্য ফ্রেম কনসিস্ট অফ মেম্বার এ ও বি অ্যান্ড ও সি অফ ইকুয়াল লেন্থ অ্যান্ড ইকুয়াল ই আই, দ্য ম্যাগনিচিউড অফ বেন্ডিং মোমেন্ট অ্যাট সি, সি পয়েন্টে আমার বেন্ডিং মোমেন্ট বের করতে বলছে।
ঠিক আছে, তো চলো এটা হচ্ছে আমার হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের কনসেপ্টটা, মানে ওখান থেকে কনসেপ্টটা কাজে লাগাবে। আমার স্টিফনেস বের করে নিচ্ছে ও এ মেম্বার, এটা হিন সাপোর্ট আছে, তার 3 বাই L, আর ও বির জন্য হবে 0 কারণ এখানে ফ্রি আছে, আর ও সি মেম্বারের জন্য স্টিফনেস হবে 4E/L। ঠিক আছে, তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ ও সি মেম্বারের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হবে হচ্ছে স্টিফনেস অফ ও সি মেম্বার ডিভাইডেড বাই টোটাল স্টিফনেস। ঠিক আছে, তো এটা করলে 4/7 আমার বের হয়। তো দেয়ার পর আমার মোমেন্ট ও পয়েন্টের মোমেন্ট হবে ও সি মেম্বারের জন্য, ফর ও সি মেম্বারের জন্য আমার মোমেন্ট হবে ও পয়েন্টে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইন্টু এম, 4/7 × m। ঠিক আছে, এবার আমার সি পয়েন্টে বের করতে বলেছে, তো এই মোমেন্টটা এখানে কি হবে, ক্যারি ওভার হবে। তো ক্যারি ওভার ফ্যাক্টর হচ্ছে হাফ, তো ক্যারি ওভার ফ্যাক্টর দিয়ে ইন্টু করলে 2m/7 আসে। তো আমার কোনো অপশনই কারেক্ট নয়, তাহলে এইটা কিন্তু আমার একটা এরর বের হলো। ঠিক আছে, আমার আগের পার্টে আমি টোটাল 4টা এররের কথা আমি বলেছিলাম, তো এই পার্টে আপাতত 6-8-এর মধ্যে আমার কিন্তু একটা এরর বের হলো, অর্থাৎ কোনো অপশনই কারেক্ট নয়। তো চলো নেক্সট এগোই। 69, সিমেট্রিক্যাল ফুটিং রেস্টিং অন লিনিয়ার আইসোটপিক ইলাস্টিক সয়েল। এটা একটা ভালো কোশ্চেন, লিনিয়ার আইসোটপিক ইলাস্টিক সয়েল বলেছে। ইজ প্রোভাইডেড টু ট্রান্সফার দ্য কনসেন্ট্রিক লোড ফ্রম কলাম, অ্যাজুম দ্যাট দ্য ফুটিং ইজ পারফেক্টলি রিজিড, দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য প্রেশার এট দ্য ফুটিং উইল বি পারফেক্টলি রিজিড বলছে, কিন্তু সয়েলটা কি বলেনি, সয়েলটা বলেছে লিনিয়ার আইসোটপিক ইলাস্টিক সয়েল। ঠিক আছে, তো এটার জন্য কিন্তু এইটাই হবে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, অফিসিয়াল অ্যান্সার কি এটা আছে এবং সেটা কিন্তু ঠিকই আছে। চলো নেক্সট, 70, ফাইন্ড দ্য সেকেন্ডারি এয়ার পলিউট্যান্ট অ্যামং এনও, SO2, সুট অ্যান্ড O3। অবশ্যই আমরা জানি O3টা হচ্ছে আমার সেকেন্ডারি, অফিসিয়াল কি হিসাবে এনও আসেন সেটা কাটা, তাহলে এখানে কিন্তু আমি আরেকটা এরর পেয়ে গেলাম, তাহলে আমি দুটো এরর আপাতত পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট 71, ফাইন দ্য বেন্ডিং মোমেন্ট অ্যাট দ্য মিডিল অফ AB, লেংথ অফ AB L BC L/2 CD L/2, সব দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে আমাকে বেন্ডিং মোমেন্ট বের করতে বলেছে। ঠিক আছে, অফিসিয়াল কি হিসাবে অ্যান্সার 0 আছে এবং সেটা কিন্তু ঠিকই আছে। কিরকম ব্যাপারটা, এখানে পি লোডের জন্য আমার কি হবে এখানে দেখিয়ে দিচ্ছে, এখানে PL/2 একটা টর্শনাল মোমেন্ট কিন্তু তৈরি হবে, এটা কিন্তু টর্শনাল মোমেন্ট। ঠিক আছে, তো এটাকে রিস্ট করার জন্য এখানে অপোজিট একটা টর্শনাল বা রোটেশনাল মোমেন্ট দেবে, ঠিক এখানে ঠিক এরকম PL/2, এরকম PL/2 করে থ্রু আউট এই মেম্বারটা যেটা আছে AB মেম্বার। ঠিক আছে, থ্রু আউট কিন্তু PL/2টা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু আমার টর্শনাল মোমেন্ট, কিন্তু আমাকে বের করতে বলছে বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, তো বেন্ডিং মোমেন্ট কিন্তু সেই হিসাবে 0। ঠিক আছে, এখানে শুধু টর্শনাল মোমেন্টই কাজ দিবে। ঠিক আছে, চলো নেক্সট, এস স্যান্ড হ্যাভিং ফাইননেস মডুলাস অফ 3 ইজ রিগার্ডেড, অবশ্যই কোর্স হবে এবং অফিসিয়াল অ্যান্সার কিন্তু এটা আছে, ঠিকই আছে। আমি এখানে টেবিল দিয়ে দিয়েছি, 2.2 থেকে 2.6 এর মধ্যে হলে ফাইন স্যান্ড, 2.6 থেকে 2.9 হলে মিডিয়াম স্যান্ড, 2.9 থেকে 3.2 এর মধ্যে থাকলে দ্যাট ইজ কলড কোর্স স্যান্ড। চলো নেক্সট, ক্রিটিক্যাল পাথ ইন আ প্রজেক্ট ম্যানেজমেন্ট হ্যাড মিনিমাম স্ল্যাক। ঠিক আছে, অফিসিয়াল অ্যান্সার কেটাই আছে, অনেকে 0 স্ল্যাক বলবে, হবে না, অ্যাকচুয়ালি হচ্ছে ফ্লোটটা 0 হয় ক্রিটিক্যাল পাথের জন্য। ঠিক আছে, আর স্ল্যাকটা মিনিমাম হতে হয়, অর্থাৎ আইডার 0 মানে নেগেটিভ হতে পারে। ঠিক আছে, আইডার 0 অর মিনিমাম, তো সেই হিসাবে পারফেক্ট অ্যান্সার কিন্তু আমার বি, সেটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, কারণ ক্রিটিক্যাল পাথে কিন্তু স্ল্যাক নেগেটিভও হতে পারে। নেক্সট 74, দ্য প্রেজেন্স অফ হাইড্রোজেন সালফাইড ইন ওয়াটার। ভালো কোশ্চেন, H2S ওয়াটারে যদি থাকে সেটা রিয়াকশন করবে। ঠিক আছে, করে আমার কি করবে, H2SO4 তৈরি করবে, দ্যাট ইজ অ্যাসিড, তো এটা হবে অ্যাসিডিটি, অফিসিয়াল অ্যান্সার কি হিসেবে ঠিক আছে। চলো নেক্সট, 75, ফর ল্যাক অফ ফিট প্রবলেম ইন আর ট্রাস, দ্য ট্রাস অ্যাটলিস্ট স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট ইন্টারনালি। ঠিক আছে, তার জন্য ল্যাক অফ ফিটিং প্রবলেমটা আসে, অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে এটা আছে এবং সেটা ঠিকই আছে। ঠিক আছে, চলো নেক্সট, 76, কি বলেছে, When a bar is subjected to a decrease of temperature, temperature decrease বলছে, and its deformation is prevented, the stress induced. ঠিক আছে, তো অবশ্যই এখানে স্ট্রেস ইনডিউস হবে এবং সেটা থার্মাল স্ট্রেস হবে, সেই হিসাবে কিন্তু ঠিক আছে, থার্মাল স্ট্রেসও হওয়া উচিত। ঠিক আছে, আর নেচারটা অ্যাকচুয়ালি এখানে জানতে চেয়েছে, অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে এ দিয়েছে এবং সেটা ঠিকই আছে, টেনসাইল হবে। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি এ অ্যান্ড ডি দুটোই হওয়া উচিত, কিন্তু ডিটা বেশি পারফেক্ট, অর্থাৎ টেম্পারেচারের জন্য তো স্ট্রেস হবেই, দ্যাট ইজ থার্মাল স্ট্রেস, লোডের জন্য হলে সেটা স্ট্রেস ডিউ টু লোড হয়, কিন্তু এখানে নেচারটা অ্যাকচুয়ালি জানতে চেয়েছে হয়তো ওরা, টেনসাইল বা কম্প্রেসিভ। ঠিক আছে, তো টেনসাইল অ্যান্সার দিয়েছে, টেনসাইলও হবে আর থার্মাল তো অবশ্যই। তো আমি এখানে দিচ্ছি, এটা একটা বিম আছে, দুই সাইডে ফিক্সড আছে, এবার টেম্পারেচার যদি আমার ইনক্রিজ করে তাহলে এটা কি হবে, এটা এক্সপ্যান্ড হবে। ঠিক আছে, এটা এক্সপ্যান্ড হবে, তাহলে এ কি করবে, এদিক থেকে চাপা দিবে, অর্থাৎ কম্প্রেসিভ তৈরি হবে। ঠিক আছে, এটা তোমরা জেনে রাখো, কিন্তু এখানে বলছে টেম্পারেচার ডিক্রিজ করে, তো আমার যদি টেম্পারেচার ডিক্রিজ করে কি করে, টেনে ধরবে, মানে চেপে ধরবে, এবার চেপে ধরলে কি হবে, এদিক থেকে এই সাপোর্টের সাথে যেহেতু ফিক্সড করা আছে ওকে টানবে। ঠিক আছে, তাহলে এখানে টেনশন তৈরি হবে। ঠিক আছে, এই জন্য টেনসাইল স্ট্রেস হবে, ক্লিয়ার। চলো নেক্সট, 77, সাম অফ দ্য মনোটনিক্স নন টক্সিক মেটাল নর্মালি ফাউন্ড ইন দ্য ন্যাচারাল ওয়াটার, নন টক্সিক মেটাল বলছে। চলো দেখি, আর্সেনিক, লেড, মার্কারি, এগুলো তো টক্সিক, তাহলে হবে না, ক্যালসিয়াম, সোডিয়াম টক্সিক নয়, সিলভারও কিন্তু, সিলভার কিন্তু হার্মফুল। ঠিক আছে, চলো নেক্সট অপশন দেখি, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, কপার,
ঠিক আছে, ক্যাডমিয়াম ক্রোমিয়াম এগুলো তো হবে না। আয়রন, আয়রন কিন্তু আমাদের বডির ক্ষেত্রে কিন্তু একটা পার্টিকুলার আয়রন কিন্তু দরকার, বেশি হলে তখন ক্ষতি করে। ম্যাংগানিজ ম্যাগনেসিয়াম দরকার। তো আমার বিএস ডি এর মধ্যে কিন্তু ডি হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কারণ সিলভার কিন্তু বেশি ক্ষতিকর এদের তুলনায়। ঠিক আছে, তো অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে এটা আছে এবং সেটা ঠিকই আছে। চলো নেক্সট 78, আর রিফ্লাক্স ভালভ ইজ অলসো নোন অ্যাজ, আমরা জানি রিপিট কোশ্চেন চেক ভালভ বলা হয়, অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে এটা আছে, ঠিকই আছে। নেক্সট 79, এটা আমার স্ট্রাকচারের কোশ্চেন, ইন আ ফোর স্প্যান কন্টিনিউয়াস বিম অফ ইকুয়াল স্প্যান টু ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম হগিং বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে, অ্যাট সাপোর্ট বি নেক্সট টু এন্ড সাপোর্ট ফ্রম লেফট, অর্থাৎ এই যে সাপোর্টটা, ঠিক আছে, দ্য পজিশন অফ দ্য লাইভ লোড শুড বি, ঠিক আছে, এটা অ্যান্সার কিন্তু আমার সি হবে অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে, এবং সেটা ঠিকই আছে, অর্থাৎ এই পজিশনে থাকলে আমার এই পয়েন্টটা ম্যাক্সিমাম হগিং বেন্ডিং মোমেন্ট তৈরি হবে। ঠিক আছে, চলো নেক্সট 80, হোয়েন আ ভেহিকল ট্রেসেস আ হরাইজন্টাল কার্ভ ইট ইজ সাবজেক্ট টু সেন্ট্রিফুগাল ফোর্স ইন ড্যাশ ডিরেকশন, অবশ্যই আর আউটওয়ার্ড, ঠিক আছে, এবং অফিসিয়াল অ্যান্সার কিতে এটা আছে, ঠিকই আছে। চলো নেক্সট দেখা যাক কি আছে 81, দা রিজিড জয়েন্টেড ফ্রেম ইআই কনস্ট্যান্ট, শুনি কি হবে, তো একটা জিনিস থাকে, এখানে পি দিয়ে উপরের দিকে দিচ্ছে, এখানে পি সেম ডিস্টেন্সে এল বাই টু থেকে নিচে দিয়ে কাজ দিচ্ছে, এখানে ফিক্সড, এখানে ফিক্সড, এবং ডিস্টেন্স কিন্তু সেম, তাহলে এখানে কি হবে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকবে, অর্থাৎ কোনো কিন্তু ডিফ্লেকশন হবে না, আই নো হরাইজন্টালি নো ভার্টিক্যালি, ঠিক আছে, দ্যাট ইজ নো সোয়ে, ঠিক আছে, সোয়ে তো হবেই না, ঠিক আছে, অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে, ঠিক আছে। চলো নেক্সট 82, টু সিম্পলি সাপোর্টেড বিম এ এন্ড বি আর আন্ডার সেম ইউডিএল, দ্য স্প্যান অফ এ ইজ ডাবল অফ স্প্যান বি, দ্য কারেক্ট স্টেটমেন্ট, আমরা জানি এটা কি ডিফ্লেকশনের ক্ষেত্রে, ডিফ্লেকশন হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার ফোর, সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে সাবজেক্ট টু ইউডিএল হলে, তো আমার কি হয়েছে স্প্যানটা ডবল হয়ে গেছে, তো স্প্যান যদি আমার ডবল হয়ে যায় ডিফ্লেকশন 16 times বেড়ে যাবে, তো কারেক্ট অ্যান্সার ডি এবং অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে এটা ঠিকই আছে। চলো নেক্সট 83, আ ভেহিকেল নেগোসিয়েট ট্রানজিশন কার্ভ উইথ অ্যান ইউনিফর্ম স্পিড ভি ইফ দ্য রেডিয়াস অফ দ্য হরাইজন্টাল কার্ভ অ্যান্ড দ্য অ্যালোয়েবল জার্ক ইজ আর অ্যান্ড জে রেসপেক্টিভলি, দ্য মিনিমাম লেন্থ অফ ট্রানজিশন কার্ভ, এইটা হচ্ছে অ্যান্সার হবে ভি কিউ বাই আর জে, কোনো অপশনই কারেক্ট নয়, তাহলে এইটা একটা আমার এরর বেরোলো, তাহলে আমি অলরেডি কিন্তু তিনটা এরর আমি পেয়ে গেলাম স্টিল নাও। চলো নেক্সট 84, কার্ভেচার কারেকশন টু আ স্টাপ রিডিং ইন ডিফারেন্সিয়াল লেভেলিং ইজ অবশ্যই অলওয়েজ সাবস্ট্রাক্টিভ, ঠিক আছে, অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে, ঠিক আছে। চলো নেক্সট 85, সয়েল টু বি ইউজড ফর আর্ডেন রোড শুড হ্যাভ লিকুইড লিমিট লেস দ্যান 35%, এটা হবে অফিসিয়াল কি হিসাবে, ঠিকই আছে। নেক্সট 86, দ্য মিনিমাম সিমেন্ট কন্টেন্ট ইন আ কংক্রিট মিক্সড ডিজাইন ফর ডিউরেবল কংক্রিট ডিপেন্ডস অন, ঠিক আছে, তো অ্যান্সার ডি হবে এক্সপোজার কন্ডিশন অ্যান্ড গ্রেড অফ কংক্রিট, অফিসিয়াল কি হিসাবে, ঠিকই আছে, তোমরা এটা পেয়ে যাবে টেবিল নাম্বার 5 এ IS-4366, ওখানে একটা তোমার ওয়াটার সিমেন্ট রেশিও পাবা, কিন্তু সেটা কিন্তু ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও, যেটা আবার এই দুটোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে, তো এখানে সিটা ওয়াটার কন্টেন্ট আছে, মানে ওয়াটার সিমেন্ট রেশিও আছে, কিন্তু এক্সপোজার কন্ডিশন আছে, কিন্তু গ্রেডটা কিন্তু মাস্ট, ঠিক আছে, তো ডি কারেক্ট, ঠিকই আছে। চলো নেক্সট 87, ঠিক আছে, কোশ্চেনটা দেওয়া আছে, স্টিল স্ট্রাকচারের কোশ্চেন, তোমরা বুঝে গেছো, তো আমি ডাইরেক্ট সলভটা দেখাচ্ছি, তো এখানে স্ট্রিং দেওয়া আছে পার এমএমএ, ঠিক আছে, তো এর লেংথটা হবে, আমি এখানে ডায়াগ্রাম করেছি, এর লেংথটা হবে টোটাল পেরিমিটারটা, ঠিক আছে, লেংথ অফ ওয়েল, তাহলে পাই ইন্টু ডি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টোটাল লেংথ, তাহলে আমার টোটাল স্ট্রেংথ কত হবে পার এমএমএ এর জন্য দেওয়া আছে, তাহলে আমি যদি LW ইন্টু করি এত নিউটন হচ্ছে, দ্যাট ইজ আমার টোটাল স্ট্রেংথ, ঠিক আছে, এবার টর্সনাল মোমেন্ট কি হবে, তো স্ট্রেংথ ইন্টু ডিস্টেন্স, অর্থাৎ টর্সনাল বলতে সেন্টারের রেসপেক্টে রোটেট করবে, ঠিক আছে, তাহলে আমার কি হবে স্ট্রেংথ ইন্টু ডায়ামিটারের হাফ D/2, তো করলে এটা বের হয় আমার কিলো নিউটন মিটারে, এটা অ্যান্সার হয় 5.625, তো এইটা এবং অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে কিন্তু ঠিক আছে আশা করা যায়। চলো নেক্সট 88, হুইচ টেস্ট ইজ নট ইউজ ফর ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট, সবাই জানি এয়ার পারমিয়াবিলিটি টেস্ট, ঠিক আছে, এবং অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে এটা আছে, সেটা ঠিকই আছে, এটা করা হয়েছে ফাইননেস অফ সিমেন্ট বের করার জন্য। নেক্সট 89, দ্য ল্যাটিটিউড অ্যান্ড ডিপার্চার অফ আ লাইন এ বি দেওয়া আছে, হোল সার্কেল বিয়ারিং আমাকে বের করতে বলছে, এই বি আমি এখানে ডায়াগ্রাম করেছি, ল্যাটিটিউড আমার নেগেটিভ আছে, ডিপার্চার পজিটিভ আছে, তো তাহলে এই কোয়াড্রেন্টটা আমার এটা আছে, ঠিক আছে, তো এখান থেকে আমি থিটাটা বের করলাম, মাইনাসে বের হলো, দ্যাট মিনস সাউথের থেকে সে থিটাটা ফর্ম করেছে, তো আমার হোল সার্কেল বিয়ারিং চেয়েছে, তাহলে 180 থেকে মাইনাস করতে হবে, তো অ্যাপ্রক্স 150 হয়, তো আমার বি হবে কারেক্ট অ্যান্সার অফিসিয়াল কি হিসাবে, ঠিকই আছে। চলো নেক্সট 90, টু ডাইমেনশনাল স্ট্রেস অ্যাট আ পয়েন্ট ইজ গিভেন বাই নোটেশন অফ দেয়ার রিজলভমেন্ট, এটা আমার থিওরি অফ স্ট্রাকচারের কোশ্চেন, ম্যাট্রিক্স ফর্মে দেওয়া আছে, দ্যাট ইজ এটা সিগমা এক্স এক্স আর সিগমা ওয়াই ওয়াই, ঠিক আছে, আর এগুলো হচ্ছে টাও এর ভ্যালু, তাহলে টাও এক্স ওয়াই হচ্ছে আমার 30 MPa, এবং আমি ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দিচ্ছি, ম্যাক্সিমাম শেষ স্ট্রেসের ফর্মুলা হচ্ছে এইটা, তো ভ্যালু বসিয়ে দিলে কিন্তু আমার 50 MPa হয়, তাছাড়া তোমরা এটা মোড সার্কেল ইউজ করেও কিন্তু করতে পারো, ঠিক আছে, গ্রাফিক্যালিও করা যায় মোড সার্কেল ইউজ করে, আমি এটা থিওরিটিক্যালি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে করলাম, তো কারেক্ট অ্যান্সার আমার হবে এ, অফিসিয়াল কি হিসাবে মেবি এটা দেওয়া আছে কিন্তু হবে না, তাহলে আমার কিন্তু আরেকটা এরর বেরিয়ে গেল, তাহলে অলরেডি আমার তিনটা এরর ছিল এটা দিয়ে, অর্থাৎ আমার 4টা এরর বেরোলো আপাতত এই পার্টে 90 এর মধ্যে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, এটা ঠিক বোঝা যাচ্ছে না, এখানে হোয়াই হবে হয়তো, হোয়াই দ্য কিউরিং পিরিয়ড অফ কংক্রিট উইথ পিপিসি অ্যাজ মোর দ্যান ওপিসি,
ঠিক আছে, এটার অ্যান্সার এ হবে, অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে, ঠিকই আছে। চলো নেক্সট 92। তো এখানে একটু বোঝা যাচ্ছে না, তোমরা বুঝে নিবে, দেখে যাবে। তো একটা মানে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস আমাকে বের করতে বলছে, তো আমি এখানে সলিউশন দিয়ে দিয়েছি, অ্যান্সার এ হয় এবং অফিসিয়াল কি হিসাবে, ঠিকই আছে। কিরকম ব্যাপারটা, ডায়গোনাল বরাবর প্লেসমেন্ট আছে, অর্থাৎ ডায়মন্ড হিসাবে প্লেসমেন্ট দেবে। এটা যেরকম নিউটাল অ্যাক্সিস হয়, ডায়গোনালের ভ্যালু হবে হচ্ছে আমার এ রুট টু, ঠিক আছে, পাইথাগোরাস লাগলে হয়ে যায়। তো আমরা জানি বেন্ডিং স্ট্রেসের যে ইকুয়েশন আছে, মাই ফাই ই আর, যেটা এম বাই আই, এখান থেকে গেলে এটি কল, কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। জাস্ট এখানে এম ওয়াই আর আই বসিয়ে দিলেই হবে। এম মানে পিএল, মানে এটা ক্যান্টিলিভার বিম, তো আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট সাপোর্টে হবে এবং সেটা পি ইনটু এল হবে। এবং ওয়াই বলতে এই ডিস্টেন্সটা নিউট্রাল অ্যাক্সিস থেকে ওর ডিস্টেন্স এক্সট্রিম ফাইবারে, তাহলে সেটা কি হবে, এ বাই রুট টু এ টু, ঠিক আছে, বাই আই, ঠিক আছে। তো এখানে আমার আই এর ভ্যালু হচ্ছে এ টু দি, এখানে 12টা উঠিনি, তো এটা বসিয়ে দিলে আমার অ্যান্সার কিন্তু এটা বের হয়। আমি এখানে আলাদা করে দেখিয়ে দিয়েছি, মোমেন্ট পি এল হয়, ওয়াই এটা হয়, আর আই মানে টু ইন্টু এটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে। বেসের এক্সপেক্টেড মোমেন্ট অফ ইনার্শিয়া হবে হচ্ছে 1/12 উইথ ইন্টু হাইট, ঠিক আছে। এখানে হাইট হচ্ছে এ রুট টু বাই টু, ঠিক আছে, এবং সামনে টু মানে আমার আলটিমেটলি দুটো ট্রায়াঙ্গেল আছে, তো করলে এ টু দি পাওয়ার 4/12 কিন্তু বের হয়, ক্লিয়ার। চলো নেক্সট 93। ড্যামেজ ডিউ টু অ্যালকালি অ্যাগ্রিগেট রিয়াকশন ইন দ্য কংক্রিট স্ট্রাকচার হবে, হয়তো ইস মেনলি ডিউ টু দ্য প্রেজেন্স অফ। তো আমরা জানি অ্যালকালি অ্যাগ্রিগেট রিয়াকশন কি জন্য হয়, যদি আমার সিমেন্টটা যদি হাই অ্যালকালি কন্টেন্ট করে এবং অ্যাগ্রিগেটটা রিঅ্যাক্টিভ হয়, এবং তার সাথে তো অবশ্যই ময়েশ্চার থাকতে হবে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার ডি আছে, ঠিকই আছে, অফিসিয়াল অ্যান্সার কি হিসেবে। চলো 94। এখানে আমার ছবি তুলতে একটু প্রবলেম হয়েছে, বোঝা যাচ্ছে না, তো অলরেডি তোমরা কোশ্চেনটা বুঝে গেছো, তো সেই ক্ষেত্রে আমার অ্যান্সার বি হবে, অফিসিয়াল কি হিসেবে, ঠিকই আছে। অর্থাৎ আমার যদি পি ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমার হচ্ছে ভার্টিক্যাল ডিফ্লেকশন যেটা বলেছে কার্ভ অফ দ্য বিম উইল বি লিনিয়ার, ঠিক আছে। চলো নেক্সট 95 কি বলেছে, দ্য ম্যাক্সিমাম ডোজ অফ প্লাস্টিসাইজার অ্যান্ড সুপার প্লাস্টিসাইজার ফর কংক্রিট ইন জেনারেল, অফিসিয়াল কি হিসাবে, ডি আছে, ঠিকই আছে, 1 থেকে 2 তে হয়, ঠিক আছে, প্লাস্টিসাইজারের জন্য 1, সুপার প্লাস্টিসাইজারের জন্য 2। চলো নেক্সট 96। থিওরিটিক্যালি দ্য বেস্ট ক্রস সেকশন ফর আ লাইন ক্যানেল, অবশ্যই ট্র্যাপিজয়েডাল, অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে, ঠিকই আছে। চলো নেক্সট 97। স্ট্যাটিক ইনডিটারমিনেসি অফ দিস ফ্রেম উইথ 3 ইন্টারনাল হিনস এন্ড 3 হিনস সাপোর্ট অ্যাপার্ট ফ্রম 2 ফিক্স সাপোর্ট ইজ, অফিসিয়াল অ্যান্সার কি হিসেবে, ডি আছে এবং ঠিকই আছে। আমি এখানে সলিউশন দেখাচ্ছি, আমি হচ্ছে এখানে রিং ইনডিটারমিনেসি কনসেপ্টটাকে কাজে লাগিয়েছি, ঠিক আছে। তোমরা এমনি ফর্মুলাও কিন্তু এটা আছে, ঠিক আছে, ফর্মুলা দিয়েও কিন্তু করা যায়, রিং ইনডিটারমিনেসি দিয়ে আমি কাজে লাগাচ্ছি, ঠিক আছে। কিরকম ব্যাপারটা, 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6টা আমার, এই যে 1টা 7টা আমার রিং বা ক্লোজ পাথ আছে, ঠিক আছে। এবার দেখো এখানে ফিক্সড সাপোর্ট, কিন্তু এখানে ফিক্সড নাই, তাহলে এটাকে আমি যদি ফিক্সড করতে চাই, তাহলে হিনস আছে, তাহলে আরেকটা আমার রিয়াকশন দিতে হবে, ঠিক আছে, মানে হিনসটাকে রিমুভ করে দিলে এটা ফিক্সড হবে, ঠিক আছে। তার মানে আমি এখানে একটা এক্সট্রা কম নিলাম, ঠিক আছে। তো এখানে 1, মানে এখানে একটা দিলে এটা আমার রিং তৈরি হবে বা ক্লোজ পাথ বা রুট তৈরি হবে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমার 1 লাগবে, আরে ঠিক আছে। তো এরকম করে আমার কয়টা লাগবে, 1, 2, 3, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে এইটা যেটা আছে এখানের জন্য একটা লাগবে, কারণ এখানে ফিক্সড আছে, কিন্তু এটা তো হিনস আছে, না সরি, এটার জন্য লাগবে না, কারণ এটা তো আমি অলরেডি ফিক্সড করে দিলাম এটার জন্য, ঠিক আছে, ক্লিয়ার। তো আমার এখানে কিন্তু 3টা লাগবে, ঠিক আছে। তো চলো এবার সলিউশন দেখি, তো এবার হচ্ছে তাহলে হচ্ছে 7 ইন্টু 3, মানে এক একটা ক্লোজ লুপের জন্য 3 হয়, 7 ইন্টু 3 মাইনাস 3, কেন আমি যে 3টা এক্সট্রা নিলাম, 1, 2, 3, তাহলে এটা আমাকে 3টা মাইনাস করে দিতে হবে, ঠিক আছে, বেশি নিয়েছি, ঠিক আছে, মাইনাস। এবার এখানে হিনস রাখার জন্য এখানে কিন্তু আমরা মোমেন্ট ইকুয়াল টু 0 পাবো, প্রত্যেকটা হিনজের জন্য মোমেন্ট ইকুয়াল টু 0 পাবো, তার মানে আমার দুটো নো, 3টে নো নিকেশন সাপ্লাই আসবে হিনজের জন্য, কারণ এক একটা হিনজে দুটো করে মেম্বার মিট করেছে, তো একটা করে আমরা নো নিকেশন পাবো। তো 3 ইন্টু হিনস, 3টা হিনস, এবং প্রত্যেকটা মানে হিনজে আমি একটা করে পাবো, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি একটু ভুল হয়েছে, 1 ইন্টু হিনস হবে, ঠিক আছে, নট 3 ইন্টু হিনস, 1 ইন্টু হিনস, মানে এক একটা হিনজে একটা করে, টোটাল 3টে আছে, তো 3 ইন্টু 1, ঠিক আছে। তো আমার 15 অ্যান্সার আসে, ঠিক আছে, তো ঠিক আছে, আশা করা যায়। চলো নেক্সট 98 কি বলেছে, অ্যাট দ্য লোকেশন অফ প্লাস্টিক হিনস ইন আ প্লাস্টিক অ্যানালাইসিস অফ আ স্ট্রাকচার দ্য কার্ভেসার ইজ ইনফাইনাইট, ঠিক আছে, অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে আমার, ঠিক আছে। চলো নেক্সট, হোয়েন আ চেন অফ ডেজিগনেটেড লেন্থ এল অ্যান্ড দ্য অ্যাকচুয়াল লেন্থ এল ড্যাশ ইজ ইউজ ফর মেজারিং আ লাইন, দ্য ট্রু লেন্থ অফ দ্য লাইন উইল বি, তো আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি, অফিসিয়াল অ্যান্সার কি হিসাবে, মেবি ডি আছে এবং সেটা কিন্তু রং আছে। তো আমি আরেকটা এরর কিন্তু পেয়ে গেলাম, তাহলে আমি আগে কয়টা এরর পেয়েছিলাম, এ পার্টে 1+1+1 4টা, আর এটাতে মনে টোটাল মানে 5টা হলো, ঠিক আছে, এবং আমার ফার্স্ট পার্টেও টোটাল 5টা পেয়েছিলাম, 10টা, ঠিক আছে। এটা নিয়ে আবার আমি আরেকটা ভিডিও বানাবো টোটাল জিনিসটাকে ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। চলো নেক্সট 100, ফর রিভার্সেবল অফ স্ট্রেস দ্য মোস্ট সুইটেবল বোল্ট জেনারেলি ইউজ ইন স্টিল স্ট্রাকচার ইজ, অবশ্যই HSFG হাই স্ট্রেংথ ফিক্সন গ্রিপ বোল্ট, ঠিক আছে।
তো টোটাল কিন্তু আমি ডিটেলস অ্যানালাইসিস করে দিলাম, এবং আমার মতে টোটাল 10টা কোশ্চেনের অ্যান্সার কি গন্ডগোল আছে, ঠিক আছে? তো 10টা অ্যান্সার কির মধ্যে একটু ডাউট বা গন্ডগোল আছে, ঠিক আছে? তার মধ্যে কিছু অ্যান্সার কি আছে পুরোপুরি ভুল, আর কিছু অ্যান্সার কি যেটা আছে মানে অন্যটাও হতে পারে, বা মানে দুটো অ্যান্সার কিও হতে পারে, ঠিক আছে? এবং কিছু কিছু কোশ্চেনের অপশন ভুল আছে, দুটো নাকি তিনটে কোশ্চেনের অপশন অলরেডি ভুল আছে, ঠিক আছে? তো টোটাল 100টি কমপ্লিট হলো। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং তোমাদের যা মানে তোমাদের যা বক্তব্য বা তোমাদের যা আছে অবশ্যই জানাবে। নেক্সট ভিডিওতে আমি সেইগুলো নিয়ে তোমাদের মধ্যে ডিসকাস করে সেই টোটাল এররগুলো আমি রেকটিফাই বা তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। তো আজকের জন্য থ্যাংক ইউ, আবার শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে।